আমাদের এই জলধারার কর্ণধার সে চাহিদ আব্বাস, শিক্ষা সেলের সভাপতি, আমাদের শ্রদ্ধেয় মাস্টার মশাই মুক্তেশ দে মহাশয় মুক্তেশ দেকে বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করে নেব। কটা ভেসেল চালু করা হয়েছে? দুটো ভেসেল, তিনটে জলধারা। জলধারা তিনটে পেয়েছি আমরা সরকার থেকে। আমাদের 10 লাখ করে দিতে হয়েছে, 1 লাখ টাকা করে মা মমতার থেকে ছাড় পেয়েছি। আর আমাদের ভেসেল সরকার দুটো আমাকে দিয়েছে, একটা ভেসেল আর একটা কাঠের বডি লঞ্চ, এই চলবে। আপনি তো এই ঘাটের এখন আপাতত মালিক। আপনি ঠিকা পেয়েছেন? যে সমস্ত শ্রমিকরা যারা পূর্ব যারা কাজ করতো তাদের কি সবাইকে আপনি কাজে নিচ্ছেন? আমার যারা শ্রমিক ছিল তারা সকলেই কাজ পেয়েছে, এবং কিছু নতুন আমাদের যেহেতু আমার ভেসেল আর এ ছিল না, ওই আপনার কাঠের বোট যেটা লঞ্চ বলা ওটা ছিল না, তো ওটা আমরা মানে 4টে আর এদের 5টা 11 জনকে জয়েন্ট করাতে হচ্ছে। এদের যে স্যালারিটা দেয়া হবে এটা কারা দেবে? এদের স্যালারি আমিই দিই, ডেলিকার এদের পয়সা। এদের যে ডেলিকার মানে একটা রোজ সিস্টেম, সরকারি কোনো স্টাফ, জেলা পরিষদের কোনো স্টাফ কি এখানে থাকে? জেলা পরিষদের স্টাফ দুটো করে থাকে, যেটিতে যারা মানুষকে সুরক্ষা দেয়, লাইফ জ্যাকেট এবং ধরুন আপনার মানুষকে এ থেকে ভেসেল থেকে নামানো, এপারে দুজন থাকে ওপারে দুজন থাকে। এটা হচ্ছে আমাদের জেলা পরিষদ এবং ওপারে পৌরসভা থেকে দিয়েছে। শুনেছি এটা আপনার অনেক দিনের স্বপ্ন ছিল এখানে এই ফেরি সার্ভিসটা চালু করা, কেমন লাগছে? আজকে আমার মানে কি বলবো, আমার হৃদয় ভরা সত্যি আনন্দ। আর আমি যে এই ভেসেল চালু করতে পেরেছি, মানুষের যে সেবা, মানুষের যে কষ্ট ছিল, যে মানুষ এক হাঁটু করে কাদা, এবং আমার বাড়িরই মা বোন বলুন, সকলের মা বোন আমার মা বোন সব সমান, মানুষরা আসতে পারতো না, মানুষরা জল দেখে ভয়ে পালাতো, আমাদেরও অনেক লোক কম হতো, কিন্তু যে মানুষ আগে একবার যে পারাপার হতো সে মানুষ এখন 3 বার 4 বার পারাপার হয়। আপনার নাম? আমার নাম শেখ জাহির আব্বাস।